গ্রাহামের ব্যাপন সূত্র। এই সূত্রটিতে বলা হয়েছে, স্থির তাপমাত্রা ও চাপে গ্যাসের ব্যাপন হার অণুর ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এখানে হিব্রু ভাষায় অনেক কিছু লেখা আছে, আসো আমরা এটাকে বাংলা ভাষায় এখন তোমাকে বলি। প্রথমত আমাদের দুইটা জিনিস বুঝতে হবে। এক নম্বর জিনিস হচ্ছে ব্যাপন হার জিনিসটা কি। হার মানে হচ্ছে স্পিড বা ভেলোসিটি। ধরো মানুষ যে দৌড়ায় এটাকে আমরা কি দিয়ে মাপি, আমরা বেগ বা ভেলোসিটি বলি, যে মিটার পার সেকেন্ড, পার সেকেন্ডে সে কতখানি দৌড়ালো। গ্যাসের ক্ষেত্রে ব্যাপন হার আমরা যদি বলি আর, আর ইজিক্যাল টু লিখে ফেলা যায় ভি বাই টি। লক্ষ্য করো মানুষের দৌড়ানোর ক্ষেত্রে আমরা লিখতাম লেন্থ বাই টাইম, এখানে লিখেছি আমরা ভলিউম বাই টাইম, কারণ গ্যাস যখন ব্যাপিত হয় তখন সে একটা ভলিউম বা একটা আয়তনকে অতিক্রম করে। তো উপরে থেকে ভলিউম, নিচে টাইম, এবং এটা ইউনিট হতে পারে ধরো লিটার পার সেকেন্ড, মিলিলিটার পার সেকেন্ড, এই জাতীয় যে কোনো কিছু। ঘনত্ব জিনিসটা কি, ঘনত্ব বা ডি বা ডেন্সিটি আমরা বলতে পারি, ঘনত্ব হচ্ছে ভর ডিভাইডেড বাই আয়তন। তো এটা তোমরা ছোটকাল থেকে জানো, ঘনত্বের একক কি হতে পারে, তাহলে ঘনত্বের একক হতে পারে কেজি পার মিটার কিউব, অথবা অন্য কোনো এককেও লিখে ফেলা যায়। তো এটা হচ্ছে গ্যাসের ব্যাপনের হার। ব্যাপনের হার মানে হচ্ছে আসলে গ্যাস কত স্পিডে দৌড়াদৌড়ি করে, ডি হচ্ছে তার ঘনত্ব। একটু চিন্তা করে দেখো, একটা মোটা মানুষ আর একটা পাতলা মানুষ যদি দৌড়াদৌড়ি করে, কে বেশি দৌড়াবে? অবশ্যই যে পাতলা সে বেশি দৌড়াবে, অর্থাৎ যার ওজন যত কম সে তত বেশি বেশি দৌড়াতে পারে। এই সূত্রটাতে আসলে সেই কথাটাই বলা হয়। বলা হয়েছে ব্যাপনের হার বা রেট এটা হচ্ছে ঘনত্বের ব্যস্তানুপাতিক বা ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে তুমি, তোমার ওজন বা ঘনত্ব যদি অনেক বেশি বেশি হয় তাহলে তোমার রেট বা দৌড়ানোর রেট অনেক কমে যাবে, তোমার ঘনত্ব যদি কম হয় দৌড়ানোর রেট অনেক বেড়ে যাবে। বাট এক্সপেরিমেন্টালি দেখা গেছে যে এটা ঘনত্বের ডিরেক্টলি ব্যস্তানুপাতিক না, বরং এর ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা তারা পরীক্ষা করে প্রমাণ করেছে যে ব্যস্তানুপাতিকটা বর্গমূলের। সো মূলত ঘটনাটা সেই থাকতেছে যে ঘনত্ব যত কম হবে তার ব্যাপনের হার তত বাড়বে, আর ঘনত্ব যত বেশি হবে ব্যাপনের হার তত কমবে। এই জিনিসটাকে সহজে বোঝার জন্য আরেকটা এক্সাম্পল চিন্তা করতে পারো। ধরো তুমি রাস্তার আইল্যান্ড দিয়ে, তুমি ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছ, এটা খালি রাস্তায়, তুমি খুব সহজেই খালি রাস্তাটাতে সহজেই সামনে চলে যেতে পারবে। বাট ধরো তুমি ফার্ম গেট দিয়ে, মোড় দিয়ে প্রচণ্ড মানুষের ভিড় ঠেলে সামনে গেছো, যেহেতু মানুষের ঘনত্ব অনেক বেশি তোমার হাঁটার বা চলা করার যে স্পিড সেটা অনেক কমে যাবে। তার মানে হচ্ছে ঘনত্ব যত কম হয় হার বেশি, আর ঘনত্ব যত বেশি হয় ভেলোসিটি বা হাঁটার হার অনেক কম হয়। তো এটাই হচ্ছে খুব সিম্পল ভাষায় গ্রাহামের ব্যাপন সূত্র। এখন একটু চিন্তা করো, যদি D1 ঘনত্বের একটা গ্যাসের ব্যাপনের হার হয় R1, আর D2 ঘনত্বের একটা গ্যাসের ব্যাপনের হার হয় R2, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? লক্ষ্য করে দেখো, আমরা এই সূত্র অনুসারে প্রথমে লিখব R1 ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু রুট ওভার D1। তারপর এখান থেকে যদি আমরা লিখতে চাই, লেখা যাবে R1 ইজ ইকাল টু K ইন্টু 1 বাই রুট ওভার D1, যেখানে K একটা সমানুপাতিক ধ্রুবক। আবার আমরা লিখতে পারি R2 ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 বাই রুট ওভার D2, এখান থেকে আমরা লিখতে পারি R2 ইজ ইকাল টু K 1 বাই রুট ওভার D2। তাহলে আমরা বলতে পারি এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এবার লক্ষ্য করে আমি কী করবো, 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করব। তাহলে কী চলে আসে, R1 বাই R2 ইজ ইকাল টু √D2/D1। এটা 1 নম্বরকে 2 নম্বর দিয়ে ভাগ করলে পাওয়া যায় R1/R2 ইজ ইকুয়াল টু √D2/D1। তার মানে একটু লক্ষ্য করে দেখো, তুমি একটা গ্যাসের ব্যাপনের হার জানো, তার ঘনত্ব জানো, তুমি দ্বিতীয় গ্যাসের ব্যাপনের হার বের করতে পারলে তার ঘনত্ব অটোমেটিক্যালি বের হয়ে যাবে। এইভাবে মূলত গ্যাসের ঘনত্ব বের করার জন্য আমরা গ্রাহামের ব্যাপন সূত্রকে ব্যবহার করতে পারি। আমি একটা গ্যাসের, একটা জানা গ্যাসের ব্যাপনের হার জানা থাকলে তার সাপেক্ষে একটা অজানা গ্যাসের ব্যাপনের হার বের করে ফেলা যায়। তো গ্রাহামের ব্যাপন সূত্র তাহলে কি বলে, যে যত মোটা সে তত আস্তে আস্তে হাঁটবে। তার মানে যার ঘনত্ব যত বেশি তার হাঁটার হার বা ব্যাপনের হার অনেক কম, বা গ্যাসের ব্যাপনের হার আর তার অণুর ঘনত্বের বা ডি এর বর্গমূলের ব্যস্তানুপাতিক। সো এটাই ছিল গ্রাহামের ব্যাপন সূত্র।